Assalamualaikum, welcome back to my channel Munni-Mitur Ranna Ghar. আজকের আমার রেসিপি হচ্ছে ফ্রুট কেক। এর জন্য আমার প্রথমে লাগছে 3টি বড় সাইজের ডিম, কিছু টুটি ফ্রুটি, কিছু কিশমিশ আর কিছু মোরব্বা। এরপর আমি নিয়ে নেব এখানে 3/4 কাপ চিনি, 3/4 কাপ ময়দা। এই ময়দার মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও 1 চা চামচ বেকিং পাউডার। এগুলোকে আমি অফ ক্যামেরায় দুবার চেলে নিয়েছি। এরপর লাগছে 3/4 কাপ বাটার। এখন একটা বোলে এই বাটারগুলোকে আমি বিট করে নিব হাই স্পিডে। ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত বাটারের কালার একটু সাদাটে হয়। বিট করতে করতে আমি এখানে চিনি যে পরিমাণ নিয়েছি তা হাফ হাফ করে দিয়ে দিব। চিনি ততক্ষণ পর্যন্ত বিট করা লাগবে যতক্ষণ না পর্যন্ত চিনি গলে না যায়। যখন চিনি গলে যাবে এরপর একটা একটা করে ডিম দিয়ে দিব। আর হ্যাঁ, এখানে আমার বিটার মেশিনের স্পিড কিন্তু হাই থাকবে। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর অল্প একটু লো স্পিডে বিট করে নিব। এরপর আমি দিয়ে দিব সেই চেলে রাখা শুকনো উপকরণ। এগুলোকে আস্তে আস্তে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিতে হবে। এগুলোকে আমি একবারে না দিয়ে হাফ হাফ করে দিয়ে দিব। যখন ভালোভাবে মিশিয়ে নেওয়া হবে এতে আমি দিয়ে দিব সেই ফ্রুটসগুলোকে, অর্থাৎ টুটি ফ্রুটি, কিশমিশ এবং মোরব্বা। এগুলোকে আবার ভালো মতে মিশিয়ে নিব। এই কেকটি বানানোর জন্য আমি নিয়ে নিব একটি 10 ইঞ্চির মোল্ড। সেখানে আমি সাইজ অনুযায়ী বেকিং পেপার কেটে নিয়েছি। তারপর তাতে আমি দিয়ে দিব মিক্সিং করা ব্যাটারটুকু। এই ব্যাটারটুকু একটু উপর থেকে দিতে হবে। ব্যাটারটুকু ভালো মতো দিয়ে দেওয়ার পরে এটিকে আমি ওভেনে দিয়ে দিব। ওভেনটি আমি আগেই অফ ক্যামেরায় 10 মিনিট প্রিহিট করে রেখেছি। আর হ্যাঁ, কেকের মোল্ডটিকে একটু বাড়ি দিয়ে দিতে হবে যেন এর ভিতরে কোনো বাতাস না ঢুকে। এখন কেকটিকে আমি প্রিহিট ওভেনে দিয়ে দিব 180°C 40 মিনিট করে। আফটার 40 মিনিটস আমি কেকটিকে বের করে নিব। এখন কেকের উপর চিনি সিরাপ দিয়ে দিব। এখানে আমি 1/4 কাপ পানির মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। এই সিরাপ দিয়ে দেওয়ার কারণ কেকের উপরটুকু সফট থাকবে। পুরো কেকে সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এরপর এই কেকটুকুকে আমি একটি ক্লিয়ার র‍্যাপ দিয়ে আটকে রাখবো আধা ঘন্টার জন্য। এরপর কেকটি ঠান্ডা হয়ে গেলে আধা ঘন্টা পর কেকটিকে ডিমোল্ড করে নিব। এখন সবটুকু কেককে স্লাইস করে নিব 1/2 ইঞ্চি করে। দেখুন আমার কেকটি কত সফট হয়েছে। আশা করছি আমার এই ফ্রুট কেকের রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তীতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজকের জন্য আল্লাহ হাফেজ।